suspense story. শুধুমাত্র ইউটিউবের আরএম চ্যানেলে প্রতি রবিবার একটা নতুন অডিও স্টোরি। শুনতে থাকুন সাসপেন্স স্টোরি। আজকের গল্প পথের কাঁটা, রচনা খিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। আর সেই দিনই হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল, যা কেউ কখনো ভাবতেই পারেনি। অনিমেষ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। সন্ধ্যাবেলা শেষবারের মতো ফ্যাক্টরি টহল দিয়ে এসেছে সে বাড়ির পথ ধরে। আজও যথারীতি টহল দিতে বেরিয়েছিল, কিন্তু তারপর আর তার কোনো হদিস নেই। বাড়িতেও ফেরেনি, ফ্যাক্টরিতেও নেই। কোথায় গেল তবে? অনিমেষের পক্ষে এ একটা অস্বাভাবিক ব্যাপার। তাকে কখনো কেউ কাজে কামাই করতে দেখেনি, বিশেষত ছুটি না নিয়ে। জল ঝড় শীত গ্রীষ্ম উপেক্ষা করে সে প্রত্যহ নিয়মিত সময়ে কাজে হাজির দেয়। তার সময়ানুবর্তিতা কারখানার লোকেদের কাছে প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। সেই অনিমেষ কাউকে না বলে আজ পরপর দুদিন কাজে যোগ দেয়নি, বাড়িতেও ফেরেনি। এ যে বিশ্বাস করাই শক্ত, কিন্তু অনেক অবিশ্বাস্য ব্যাপারের মতো এটাও সত্যি ঘটেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগের একটি শ্রাবণ সন্ধ্যা থেকেই এই গল্পের শুরু করা যায়। গাঁয়ের নাম পলাশডাঙা। গঙ্গারই একটি পুরনো খাত গাঁয়ের পাশ ঘেঁষে চলে গেছে। ঠিক গঙ্গা নয়, কিন্তু এখনও সারা বছর তাতে জলস্রোত বয়ে চলে। বর্ষায় তো জলে টুবুটুবু হয়ে যায়, লোকে বলে কানা গঙ্গা। তা পলাশডাঙা বেশ বর্ধিষ্ণু গ্রাম। একটা ভালো হাই স্কুল আছে, সম্প্রতি একটা কলেজও খোলা হয়েছে, তাছাড়া মেয়েদের জন্যেও আছে একটি জুনিয়র হাই স্কুল। সেখানকার পড়া শেষ করে ছাত্রীরা যাতে প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। এখন কলেজ হওয়ায় পাশ করলে তারাও ছেলেদের সঙ্গে একত্রেই পড়তে পারবে সেই কলেজে। শুক্লপক্ষের আকাশ, পূর্ণিমার আর বেশি দেরি নেই। শ্রাবণ মাস হলেও কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই নদীর ধারের ঘাসগুলো এখনো বেশ শুকনো। সেই শুকনো ঘাসের মধ্যে বসে দুই বন্ধুর কথা হচ্ছিল। অনিমেষ বলল, হেডমাস্টার মশাই আমাদের দুজনকেই তাঁর সঙ্গে একবার দেখা করতে বলেছেন, আর যাবি? কী জন্য কিছু বলেছেন নাকি? মনোজের স্বরে আগ্রহের স্বর অনিমেষের অগোচর রইল না। কারণটা সে জানে, ডাকবার কারণটাও এবং আগ্রহের কারণটাও, যদিও ওর একটার সঙ্গে অন্যটার কোনো সম্বন্ধ নেই। মুখের চাপা হাসি গোপন করার চেষ্টা না করে সে বলল, বোধহয় পরীক্ষার খবর টবর কিছু জানতে পেরেছেন। তুই বোধহয় একটা স্কলারশিপ পাবি,
ওরা দুজনেই এবার স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছে। দুজনেই স্কুলের সেরা ছাত্র, তবে মনোজ সকলের চাইতে ভালো, এই জন্য স্বভাবতই ওরা হেডমাস্টার মহাশয়ের প্রিয় ছাত্র। তার বাড়িতে ওদের অবাধ গতি, এবং সেই সূত্রেই তাঁর স্ত্রী এবং কন্যা কল্পনার সঙ্গেও তারা পরিচিত। কল্পনাও ওদের প্রায় সমবয়সী, সেও এবার প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষায় বসেছিল। কৈশোর যৌবনের সন্ধিস্থলে সমবয়সী মেয়েদের সম্বন্ধে ছেলেদের হঠাৎ একটা সচেতনতা বোধ আসে। মনস্তত্ত্ববিদরা এই রকম একটা কথা বলে থাকেন, কাজেই কল্পনা সম্বন্ধে ওদের দুজনেরই যে একটু আগ্রহ দেখা দেবে এটা অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি এই আগ্রহটা মনোজের দিক থেকে একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছিল। অনিমেষে রয়েছে একেবারে ছিল না তা নয়, তবে সেটা বাইরে ততটা প্রকাশ করে ফেলত না। কল্পনা তন্নী, কল্পনা সুন্দরী, তার উপর পাড়াগাঁর মেয়েদের মতো মোটেই সে জবুথবু নয়। ছেলেদের সঙ্গে সমানে তর্ক করতে পারে, দরকার হলে কাটা কাটা জবাব দিতে পারে, যা শ্লেষাত্মক হলেও অশালীন নয়। এই জন্যই ওকে ওদের ভালো লাগে। কল্পনারও যে খারাপ লাগে তা মনে হয় না, তবে কার প্রতি তার আগ্রহ বেশি সেটা ঠিক বোঝা যায় না। তা বোঝবার চেষ্টা না করাই বোধহয় ভালো, কারণ শাস্ত্রেই তো বলেছে ওদের মনের খবর দেবতারাই জানেন না, মানুষ তো ছাড়। মনোজ এটা ঠিক বুঝতে পারে না বা বুঝতে চায় না, আর সেই জন্যেই আবাল্য বন্ধু অনিমেষকে সে এখন বেশ একটু প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে আরম্ভ করেছে। এই প্রতিদ্বন্দ্বিতা অবশ্য বরাবরই ছিল ওদের মধ্যে, লেখাপড়ায়, খেলাধুলায়, আরও নানান ব্যাপারে। স্কুলের পরীক্ষায় সাধারণত মনোজই প্রথম হতো, কিন্তু যদি দৈবাৎ কোনোবারে অনিমেষ মনোজকে হারিয়ে তার উপরে উঠে যেত তাহলে আর রক্ষে ছিল না। মনোজ তখন অনিমেষকে এড়িয়ে এড়িয়ে চলত, এবং যতদিন না ফিরতি পরীক্ষায় ওকে আবার পরাজিত করতে পারত ততদিন মেলামেশাটা বেশ কমিয়ে দিত। খেলাধুলায় অবশ্য অনিমেষের সঙ্গে ও বেশিরভাগ সময়ই এতে উঠতে পারত না, কিন্তু সেখানেও ওর মনোভাব গোপন থাকত না। অনিমেষ শুধু হাসত, মনের ভাব চেপে রাখার ক্ষমতা তার ছিল অনেক বেশি। স্কুলের পরীক্ষায় মনোজকে হারাতে পারলে সে খুশি হতো নিশ্চয়ই, কিন্তু তা নিয়ে হইচই করে বেড়াত না, তেমন কোনো উচ্ছ্বাসও প্রকাশ করত না খেলাধুলায় বেশি বাহাদুরি দেখাতে পারলে। কিন্তু এসব সত্ত্বেও দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল গাঢ়, সত্যি সত্যিই গাঢ়। কিন্তু এবারকার প্রতিদ্বন্দ্বিতাটা যেন একটু অন্য ধরনের। হেডমাস্টার মশাইয়ের বাড়ি যেতেই দরজা খুলে দিল কল্পনা। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, বাবা এই এখনই আসবেন, বসো, তোমরা চা খাবে? তারপরেই মনোজের দিকে কটাক্ষ এনে বলল, কিন্তু মশাই অমনি অমনি পালালে চলবে না, এবার একটা ভালো রকম ফিস চাই। বাবা শুনে এসেছেন, যা নম্বর পেয়েছো তাতে স্কলারশিপ তো নির্ঘাত, চাই কি কম্পিট করেও যেতে পারো। অনিমেষ হেসে বলল, আমিও তাই বলছিলাম মনোজকে, তবে ফিস্টের কথাটা বলিনি, ওটা তুমি বলবে বলে। যেন আমি একাই ফিস্ট খাবো, তোমরা চেয়ে চেয়ে দেখবে তাই বুঝি। তা বাপু তোমার রেজাল্টও খারাপ কিছু হয়নি, তুমিও একটা স্কলারশিপ পেয়ে যেতে পারো বাবা বলছিলেন, তবে শিওর নন। আর তুমি? কল্পনার গালে এবার একটু লজ্জার ঢেউ খেলে গেল, বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমাদের মতো ব্রিলিয়ান্ট নই তো।
প্রাইভেট পরীক্ষা দিয়েছি। তবে হ্যাঁ, শুনলাম আমিও নাকি পাশ করে গেছি, তাই তো চা খাওয়াচ্ছি, একটু চাও পাবে, পাশের পক্ষে সেই কি যথেষ্ট না? কথা শেষ করেই কল্পনা জবাবের অপেক্ষা না করে একরকম দুলতে দুলতে ভেতরে চলে গেল, বোধহয় চায়ের আয়োজন করতে। একটু পরেই হেডমাস্টার মশাই ফিরলেন। ওরা উঠে প্রণাম করতেই আশীর্বাদ করে বললেন, খবর শুনেছে তো বোধহয় কল্পনা মার মুখে? ভারী খুশি হয়েছি। অনেক দিন স্কুলের এমন ব্রিলিয়ান্ট রেজাল্ট হয়নি, কল্পনাও বেশ ভালো করেছে। দু চার দিনের মধ্যেই বোধহয় পরীক্ষার ফল বেরিয়ে যাবে। ভালো কথা, চাটা কিছু দিয়েছে তোমাদের? কল্পনা, এই কল্পনা! কথা শেষ হবার আগে কল্পনা দুহাতে দু প্লেট খাবার নিয়ে ঘরে ঢুকল, বলল, মা লুচি ভাজছেন, বললেন গরম গরম না দিলে কি লুচি ভালো লাগে? এগুলো শেষ হলে চা আনছি। আমাকে এখন আর লুচি টুচি দিস না, শুধু এক কাপ চা। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে হেডমাস্টার মশাই প্রশ্ন করলেন, তারপর এবার কে কোথায় পড়তে যাবে? পলাশডাঙ্গা কলেজেই ভর্তি হবে নাকি? অনিমেষ জবাব দিল, মনোজ কলকাতায় গিয়ে পড়বে ঠিক করেছে, আমি আপাতত এখানকার কলেজেই ভর্তি হব। বেশ বেশ, মনোজ কলকাতার কলেজে পড়লেই ভালো হয়, এখানে আর যাই হোক, নতুন কলেজ তো, তেমন লাইব্রেরিও নেই, ল্যাবরেটরিও নেই, তোমরা তো বুঝি দুজনেই আবার বিজ্ঞানের ভক্ত। কল্পনা মাকেও ভাবছি এখানকার কলেজে ভর্তি করে দেব, যতদিন না বিয়ে হয় পড়ুক না। অনিমেষ একবার বাঁকা চোখে মনোজের দিকে তাকাল। মনোজ যে কথাটা খুব খুশির সঙ্গে নিয়েছে এমন মনে হলো না, তবে অন্ধকারে মুখের ভাবটা ঠিক বোঝা গেল না। এরপর প্রায় 15 বছর কেটে গেছে, ইংরেজ রাজত্ব তখনও শেষ হয়নি এদেশ থেকে, তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়নি, কিন্তু পৃথিবীর বিরাট পরিবর্তন ঘটেছে। পরিবর্তন ঘটেছে পলাশডাঙ্গা গ্রামটিরও, নদীর ধার দিয়ে একটু হাঁটলেই তা টের পাওয়া যায়। সেই শুকনো ঘাসে ছাওয়া নদীর পাড় আর নেই, সেখানে ইঁটের পাঁচিল ঘেরা বিরাট এক কারখানা বসেছে, পলাশডাঙ্গা কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, সাহেবি কোম্পানি, প্রচুর লোক খাটছে সেখানে। গ্রামের চাষিরাও অনেকে জমি জমা চষা ছেড়ে দিয়ে বাঁধা আয়ের চাকরি নিয়েছে ওই কারখানায়, জমজমাট ভাবে গড়ে উঠেছে কারখানা। অনিমেষও বিএসসি পাশ করে এই কারখানাতে ঢুকেছিল শিক্ষানবিশ হিসেবে, কিন্তু তুখোড় ছেলে সে, অল্পদিনেই নিজের প্রতিভা দেখিয়ে বড় সাহেবদের সুনজরে পড়ে যায় এবং পদোন্নতি হতে হতে এখন গোটা রাসায়নিক বিভাগটিরই ভার এসে পড়েছে তার উপর। কর্তাদের খুবই ভরসা তার উপর, সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য যে পুরনো চেম্বার প্ল্যান্টটা আছে তা দেখাশোনার ভারও তার উপর। অবশ্য ওই প্রথায় সালফিউরিক অ্যাসিড তৈরি করা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর তার বদলে দেখা দিয়েছে নতুন প্রথা যাকে বলা হয় কন্ট্যাক্ট পদ্ধতি। তা এখানে একটা কন্ট্যাক্ট প্ল্যান্ট বসাবার তোড়জোড় চলছে, বছরখানেকের মধ্যেই বোধহয় সেটা তৈরি হয়ে যাবে। ওটার কাজ শুরু হলে চেম্বার ফ্ল্যাটটা আর রাখা হবে কি না তা এখনো ঠিক হয়নি, তবে আপাতত সেখানে পুরোদমে কাজ চলছে। মনোজ এখান থেকে সসম্মানে এমএসসি পাশ করে বিলেতে পাড়ি দিয়েছিল,
সেখানেও সে অনেকগুলো পরীক্ষায় কৃতিত্ব দেখিয়ে ডক্টর উপাধি অর্জন করেছে। সেও কেমিস্ট্রির ছাত্র এবং ওই বিষয়ে তার থিসিস। গোড়ায় গোড়ায় অনিমেষের সঙ্গে তার চিঠিপত্রের রীতিমতো আদান প্রদান চলত এবং তাতে কল্পনার প্রসঙ্গ খুব বেশি থাকত। এখন সে চিঠিপত্র লেখালেখিও খুব কমে এসেছে, দুজনেই ব্যস্ত মানুষ তো। বছরখানেক অনিমেষ আর কোনো খবরই পায়নি। এইভাবেই চলছিল। কর্তারা কারখানার কম্পাউন্ডের মধ্যেই অনিমেষের জন্য ভালো কোয়ার্টার করে দিতে চেয়েছিল, কিন্তু অনিমেষ সেখানে যায়নি। নিজের পৈতৃক বাড়িটাকেই সংস্কার করে এবং যতটা সম্ভব আধুনিক করে নিয়ে সেখানেই সে বাস করেছে সপরিবারে। তবে কারখানার কাজ ছেড়ে বাড়ি ফিরতে তার প্রায় বেশ রাত হয়ে যায়। অবশ্য শনিবার একটু তাড়াতাড়ি ফেরে, সেদিনটাও ছিল শনিবার। বিকেলের দিকে অনিমেষ তখনও কারখানা থেকে ফেরেনি। একজন ফিটফাট সাহেবি পোশাক পরা ভদ্রলোক এসে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে কেমন যেন একটু থতমতো খেয়ে এদিক ওদিক চাইতে লাগলেন। এই বাড়ি তো, তাই তো মনে হচ্ছে, কিন্তু এই যে একেবারে খোল নলছে বদলে ফেলা বাড়ি। আগন্তুক ঈষৎ ইতস্তত করে গেটের ওপরকার নামের ফলকটি আরেকবার ভালো করে পড়ে নিলেন, তারপর কলিং বেলের বোতাম টিপে দিলেন সজোরে। পরক্ষণেই দরজা খুলে গেল এবং একজন সুবেশা মহিলা বেরিয়ে এসে দরজা খুলে দিলেন। তার পেছন পেছন একটি ছোট্ট ছেলেও গুটি গুটি এসে দাঁড়াল তার আঁচল ধরে। কাকে চাই, কোত্থেকে আসছেন? আমি মনোজ, অনিমেষের বাল্য বন্ধু। বহুদিন বিদেশে ছিলাম কিনা, কিন্তু আপনি? মহিলাটি এবার খিলখিল করে হেসে ফেললেন, বললেন, দেখে গোড়াতেই সন্দেহ হয়েছিল, অনেক বদল হয়েছে তো চেহারা। আগে তো তুমি বলতাম, এখন কি বলবো, আপনি না তুমি? তুমি বলি, ওরও বাল্য বন্ধু যখন। আমি কল্পনা, তোমাদের হেডমাস্টার মশাইয়ের মেয়ে। এসো ভেতরে এসো, বসো, ও একটু পরেই ফিরবে। কল্পনা, আপনার মানে তোমার সঙ্গেই অনিমেষের বিয়ে হয়েছে? কই, ও তো কোনো চিঠিতেই আমাকে এই খবরটা লেখেনি। বিয়ে করেছে এইটুকু শুধু জানিয়েছিল, কার সঙ্গে তা তো জানানো দরকার ছিল। আচ্ছা লোক তো, অন্তত একটা কনগ্রাচুলেশন পাঠাতে পারতাম তো। কথাটা বলে মনোজ একটু কাষ্ঠ হাসি হাসবার চেষ্টা করল, কিন্তু হাসিটা ঠিক জমল না। কল্পনা সেদিকে ভ্রুক্ষেপ না করে ছেলেকে বলল, এই টুটু, তোর কাকা, প্রণাম কর, মস্ত বড় পণ্ডিত লোক। তারপর মনোজের দিকে চেয়ে একটু সলজ্জভাবে বলল, আমার ছেলে টুটু, এই একটি। তা তুমি কবে ফিরলে, বিয়ে করেছ তো? বউকেও তো নিয়ে এলো পারতে, নাকি ওখান থেকেই একটি শ্বেতাঙ্গিনী সংগ্রহ করে এনেছো? সকলেরই ভাগ্য কি অনিমেষের মতো? একটু রসিকতার চেষ্টা করলো মনোজ। খানিক পরই অনিমেষ ফিরল এবং মনোজকে দেখে আন্তরিক উচ্ছ্বাসে জড়িয়ে ধরল। আরে কলকাতা থেকে আসছিস, তা আজ রাতে আর ফিরতে দিচ্ছি না, এখানেই থাকতে হবে। কাল রোববার কারখানা মোটামুটি ছুটি, কয়েকটা সেকশন ছাড়া। কাল সারা দিন গল্প করবো, তাড়া নেই তো তোর? পরদিন না, সেই রাত্রেই গল্প শুরু করলো অনিমেষ। তার এখন পরিপূর্ণ জীবন, কোথাও কোনো ফাঁক নেই, না বাইরে না বাড়িতে। বাইরে তার যেমন খাতির, বাড়িতেও তেমনি তার জীবনকে মধুময় করে তুলেছে কল্পনা। তুই আমাকে এবারে সত্যিই হারিয়ে দিয়েছিস অনিমেষ, বিদেশে থেকেও এত লেখাপড়া শিখেও আজ আমি বেকার। তুই জানিস না পৃথিবীর সর্বত্র এখন কি ভয়াবহ ডিপ্রেশন চলছে, আমাদের দেশেই কি কম। তোর ভাগ্য ভালো, তাই ভালো একটা কাজ জুটিয়ে নিতে পেরেছিস। আমি পারিনি,
ছোটখাটো দু একটা মাঝে মাঝে যে অফার আসে না তা নয়, কিন্তু আমার ডিগ্রি, আমার জ্ঞান বা প্রতিভা যাই বলিস তার তুলনায় নগণ্য, গ্রহণযোগ্য নয়। প্রায় বছরখানেক দেশে ফিরেছি, কিন্তু এখনো সেই অবস্থা। বিদেশেও যা, এদেশেও তা। মাঝে মাঝে মনে হয় এই সাধু সন্ন্যাসীর দেশে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়াই উচিত ছিল। তাদের তবু নিশ্চিন্ত জীবন, ভগবানের নাম করে কেটে যায়। কিন্তু আমরা বস্তুতান্ত্রিক আবহাওয়ায় মানুষ হয়ে তারই দাপটে পড়ে হিমশিম খেয়ে যাচ্ছি। একটু থেমে একটু ইতস্তত করে মনোজ বলল, তোর কাছে কেন এসেছি শুনলে বিশ্বাস করবি না। শুনেছি এখানকার কেমিক্যাল ফ্যাক্টরিতে তোর প্রতিপত্তি খুব বেশি, কর্তাদের সঙ্গেও খুব দহরম মহরম। আমাকে এখানে তোদের কারখানায় ঢুকিয়ে নিতে পারিস না? আমার কোয়ালিফিকেশনগুলো তো তাচ্ছিল্য করার মতো নয়। অনিমেষ একটুখানি সময় চুপ করে রইল, তারপর বলল, ম্যানেজিং ডিরেক্টরকে তোর কথা নিশ্চয়ই বলবো। তবে কথা হচ্ছে এখানে তো কারখানার কাজ, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা যাদের আছে ওরা তাদেরকেই খাতির করেন বেশি। তোর হয়তো সেই অভিজ্ঞতা তেমন নেই, তবে আমরা শিগগিরই একটা রিসার্চ ডেভেলপমেন্ট খুলছি বুঝলি, সেখানে তোকে ওরা নিশ্চয়ই নেবেন। বিশেষ করে যখন তোর বিলিতি ছাপ আছে নামের পেছনে, বিলিতি ডিগ্রির মোহ সাহেবদের কাছে বড় কম কথা নয়। কিন্তু আমার যে এখনই দরকার রে, এভাবে বসে থেকে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তুই চেষ্টা করলেই একটা ব্যবস্থা আমার জন্য করতে পারবি। তা হয়তো পারবো, কিন্তু এখন নিলে তো তোকে উঁচু কোনো পোস্ট ওরা দিতে পারবেন না, তোকে হয়তো আমারই অ্যাসিস্ট্যান্ট গিরি করতে হবে। অবশ্যই মাইনে তাতেও খুব কম হবে না, কিন্তু তোর কি তা পছন্দ হবে? মনোজ হঠাৎ কোনো জবাব দিল না, মনে মনে কি যেন ভেবে নিল খানিকক্ষণ, তারপর বলল, বেশ তাতেও রাজি আছি আমি, তুই একটু চেষ্টা করে ব্যবস্থা করে দে। ঠিক এই সময় কল্পনা রেকাবিতে দুজনের জন্য জলখাবার সাজিয়ে নিয়ে ঘরে ঢুকল। মনোজের মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওদের ম্যাট্রিক পরীক্ষার ফল জানতে গিয়েছিল হেডমাস্টার মশাইয়ের বাড়ি। সেদিনও কল্পনা এমনি করেই প্লেটে খাবার সাজিয়ে এনেছিল ওদের জন্য, কিন্তু সেদিন আর এদিনে কত তফাৎ। সেদিন সে ছিল কিশোরী, কুমারী, ওর সাহচর্যে কি একটা অপূর্ব পুলক জাগত মনোজের মনে। আর আজ ওর স্মৃতিতে জল জল করছে সিঁদুরের রেখা, চিরজীবনের মতো হাতছাড়া হয়ে গেছে ও। অনিমেষ ওকে কেড়ে নিয়েছে মনোজের কাছ থেকে, ও এখন অনিমেষের সন্তানের জননী। কতকটা অনিমেষের অনুরোধেই বড় সাহেব মনোজকে কারখানায় নিযুক্ত করলেন। ঠিক হলো আপাতত ও এখন অনিমেষের সহকারী হিসেবে কাজে লাগবে, অর্থাৎ অনিমেষের নির্দেশ মেনেই চলতে হবে ওকে কিছুদিন। তারপর যদি রিসার্চ সেকশন খোলা হয় তখন ওর কাজকর্ম দেখে ঠিক করা যাবে ওকে কোন সেকশনে রাখা যায়। মনোজ এ ব্যবস্থা মেনে নিয়েই কাজে যোগ দিল। সমস্ত কেমিক্যাল ডিপার্টমেন্টেরই দেখাশোনার দায়িত্ব অনিমেষের ওপর। অনিমেষ মনোজকে সঙ্গে করেই সমস্ত ফ্যাক্টরিটা চক্কর দিয়ে বেড়ায়, ভীষণ পরিশ্রমী সে। কোথাও সামান্য এতটুকু ত্রুটি থাকলেও তা তার সদা জাগ্রত নজর এড়িয়ে যেতে পারে না। কারখানার কর্মীরা এজন্য তাকে ভয় করে, শ্রদ্ধাও করে। মনোজকে তারা সহকর্মী হিসাবেই দেখে, কিন্তু অনিমেষকে দেখে ওপরওয়ালা হিসেবে। স্বভাবতই মনোজের এটা ভালো লাগে না। সে যে বিদ্যে বুদ্ধিতে অনিমেষের চাইতে অনেক শ্রেষ্ঠ হয়েও তার অধীনে কাজ করছে এ জ্বালা সে ভুলতে পারে না। অনিমেষ নিজেও তা জানে, বাইরে হয়তো স্বীকারও করে, কিন্তু কারখানায় যখন থাকে তখন তার অন্য চেহারা। অধীনস্থ কর্মচারীরা তার কাছে যেমন ব্যবহার পায়, মনোজও তার চাইতে বেশি কিছু পায় না।
সালফিউরিক অ্যাসিডের চেম্বারগুলি পরীক্ষা করে দেখা অনিমেষের একটা নিত্যকর্ম। সীসার তৈরি অতিকায় কতকগুলো চৌবাচ্চার মধ্যে গরম সালফিউরিক অ্যাসিড ক্রমাগত তৈরি হচ্ছে আর নল দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে। ওই চৌবাচ্চাগুলির নামই হচ্ছে চেম্বার। নামে চৌবাচ্চা হলেও আসলে এক একটা ঘরের মতোই বড়। উঁচু মই বেয়ে সেখানে উঠতে হয়। চৌবাচ্চার দেওয়ালের ওপর দিয়ে মাচার মতো সরু এক ফালি বারান্দা চলে গিয়েছে। রাজমিস্ত্রিদের বাঁধা ভাড়ার মতোই সেই বারান্দা। সেইখানে উঠে পরীক্ষা করে দেখতে হয় অ্যাসিড ঠিক মতো তৈরি হচ্ছে কিনা। অ্যাসিড তলায় দানা বাঁধলে চলবে না। যদি দেখা যায় দানা বাঁধছে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। প্রথম দিন চেম্বার দেখতে গিয়ে মনোজ তো হেসেই কুল পায় না। কোথায় আছি আমরা এখন? 100-150 বছর আগে যেভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি হতো এখনো সেই পদ্ধতি আঁকড়ে ধরে আছি। ওদেশে এসব কবে পাল্টে গেছে? নতুন কন্ট্যাক্ট পদ্ধতি, নিত্য নতুন কত পরিবর্তন করা হচ্ছে, এখানে সে খবরও বোধ হয় পৌঁছয় নিলা না? আমরাও একটা কন্ট্যাক্ট প্ল্যান্ট বসাচ্ছি, কাজ আরম্ভ হয়েছে। বছরখানেকের মধ্যে এখান থেকেও ওই পদ্ধতিতে অ্যাসিড তৈরি শুরু হবে। প্ল্যাটিনাম নয়, খোদ ভ্যানাডিয়াম পেল্টক্সাইডই ব্যবহার করব আমরা, তখন দেখে নিস। হ্যাঁ, শীষের যা দাম, এই শীষেগুলো খুলে বিক্রি করে দিলেও দেখবি কত টাকা ঘরে আসবে। তা এ ধরনের সমালোচনা অবশ্যই করতে পারে মনোজ। বিজ্ঞানে আমরা এখনো যে কতটা পিছিয়ে আছি তা কি আর অনিমেষ জানে না? অথচ আশ্চর্য, এই কারখানার যারা মালিক তারাও কিন্তু ও দেশেরই লোক। এদেশে ব্যবসা করে পয়সা লুটছে, কিন্তু সেই মান্ধাতার আমলের চালগুলি ছাড়তে পারেনি। অন্যান্য যন্ত্রপাতি সম্বন্ধেও মনোজের কেমন একটা অবজ্ঞার ভাব। কাজ শেখার চাইতে খুঁত বার করাতেই যেন তার আনন্দ বেশি। অনিমেষের এটা ভালো লাগে না, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারে না, কারণ মনোজ যে আধুনিক বিজ্ঞানের সঙ্গে ওর চাইতে অনেক বেশি পরিচিত সেটা তো আর অস্বীকার করা যায় না। তবু এইভাবেই দিন চলছিল। মনোজদের পুরনো বাড়ি এখন আর নেই, ও কারখানার মধ্যেই একটা ছোট দুকামরার ফ্ল্যাট নিয়ে সেখানে আছে। তবে তার বেশিরভাগ অবসর সময়টাই কাটে অনিমেষের বাড়িতে। অনিমেষ বাড়ি থাকুক না থাকুক কিচ্ছু এসে যায় না তাতে। কল্পনা বাড়ি থাকলেই হল, কল্পনার সান্নিধ্য এখনো ওর তেমনি ভালো লাগে। কল্পনা যে এত সুন্দর, এত যে তার গুণ, তা যদি আগে সে জানত। ওহ, অনিমেষটা কি ভাগ্যবান, সব দিক দিয়েই তাকে হারিয়ে দিয়েছে। অনিমেষের ছেলে টুটুর সঙ্গেও তার বেশ ভাব হয়ে গেছে, ভারী মিষ্টি ছেলেটা। এ ছেলে তো তারও হতে পারত। অনিমেষ যদি ওর মাকে কেড়ে না নিত। কল্পনা এখনো তাকে তেমনি আদর যত্ন করে। তর্কাতর্কি খুনসুটি যেমন ছেলেবেলায় চলত এখনো চলে। মনোজ পতঙ্গের মতো আকৃষ্ট হয়, কিন্তু পরক্ষণে নজরে পড়ে ওর সিঁথির ওপর আগুনের মতো জলজলে সিঁদুরটা, চোখে জ্বালা ধরিয়ে দেয় যেন। অনিমেষের ব্যবহারটা ও ঠিক বুঝতে পারে না। ও যে এখনো কল্পনার প্রতি সেই তীব্র আকর্ষণ দমন করতে পারছে না, এ কি অনিমেষের চোখে ধরা পড়ে গেছে? মাঝে মাঝে অনিমেষের এক একটা আচরণে মনে হয় ও তাকে সন্দেহ করছে, নইলে হঠাৎ এক একদিন অকারণ রূঢ় হয়ে উঠবে কেন অনিমেষ?
তবে ও তো চিরকালই ভীষণ চাপা, মনের কথা সহজে ধরা যায় না। সেই ছেলেবেলা থেকেই এই স্বভাব ও। সেদিন কল্পনার সঙ্গে দস্তুর মতো ঝগড়া হয়ে গেল অনিমেষে। কারণটা মনো জানে না, হয়তো তাকে নিয়েই কোনো কথা কাটাকাটি হয়ে থাকবে। সারা দিন স্বামী স্ত্রীর একদম কথা বলল, নেহাত সাংসারিক প্রয়োজনীয় কথাবার্তা যা চলেছে তা টুটুর মাধ্যমে। আর সেই দিনই হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল যা কেউ কখনো ভাবতেই পারেনি। অনিমেষ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। সন্ধ্যাবেলা শেষবারের মতো ফ্যাক্টরি টহল দিয়ে এসেছে সে বাড়ির পথ ধরে। আজও যথারীতি টহল দিতে বেরিয়েছিল, কিন্তু তারপর আর তার কোনো হদিশ নেই। বাড়িতেও ফেরেনি, ফ্যাক্টরিতেও নেই, কোথায় গেল তবে? অনিমেষের পক্ষে এ একটা অস্বাভাবিক ব্যাপার। তাকে কখনো কেউ কাজে কামাই করতে দেখেনি, বিশেষত ছুটি না নিয়ে। জল ঝড় শীত গ্রীষ্ম উপেক্ষা করে সে প্রত্যহ নিয়মিত সময়ে কাজে হাজির দেয়। তার সময়ানুবর্তিতা কারখানার লোকেদের কাছে প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। সেই অনিমেষ কাউকে না বলে আজ পরপর দুদিন কাজে যোগ দেয়নি, বাড়িতেও ফেরেনি। এ যে বিশ্বাস করাই শক্ত, কিন্তু অনেক অবিশ্বাস্য ব্যাপারের মতো এটাও সত্যি ঘটেছে। কারখানার বড় সাহেব দস্তুর মতো বিচলিত, চারদিকে খোঁজ করা হচ্ছে, থানায় খবর গেছে, পুলিশও এসে তন্ন তন্ন করে খুঁজেছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলেও গোটা মানুষটা তো আর উধাও হয়ে যেতে পারে না। কারখানাটা নদীর ধার ঘেঁষে হলেও ওর কোনো উঁচু জায়গা থেকে নদীতে পড়ে যাওয়াও সম্ভব নয়, কারণ নদী আর কারখানার পাঁচিলের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। তাছাড়া নদীতে ডুবে গেলেও পরদিন কোনো না কোনো জায়গায় মৃতদেহ ভেসে উঠতই। বছরের এই সময়টা নদীতে স্রোত খুব কম, বেশি দূর ভেসে যাওয়ার কথাও নয়। তাছাড়া অনিমেষ নাম করা সাঁতারু, জলে ডুবে গেলেও তার পক্ষে সামাল দিয়ে ওঠা কিছুই না। তবে কোথায় গেল সে? কল্পনা কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে। মনোজ তাকে সান্ত্বনা দিতে গিয়ে শুধু ধমক খেয়েছে, যেভাবেই হোক ওকে খুঁজে বার করে দাও, নয়তো কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। দ্বিতীয় দিন সন্ধেবেলা পুলিশ কর্তৃপক্ষ যখন তাদের শেষ মন্তব্য নো ট্রেস লিখে নিয়ে বিদায় নিল, তখন কারখানায় একটা শোকের ছায়া নেমে এল। কিন্তু কল্পনা ওই মন্তব্যের ওপর নির্ভর করতে রাজি হলো না, বলল, ওসব রুটিন মাফিক তদন্ত ছুড়ে ফেলে দাও, আমি প্রাইভেট ডিটেকটিভ দিয়ে তল্লাশি করাবো। সতীনাথবাবু কলকাতার নাম করা গোয়েন্দা, আমার বাবার বন্ধু, আমাকে ভালো করেই চেনেন। বুড়ো হয়েছেন কিন্তু এখন অনেক শক্ত শক্ত কেস হাতে নিতে আপত্তি করেন না, এক্ষুনি তাকে খবর পাঠাচ্ছি। পরদিন সকালে সতীনাথবাবু এসে হাজির হলেন। মনোজ তাকে সঙ্গে নিয়ে কারখানার বড় সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিল। বড় সাহেব বললেন, হ্যাঁ আমরাও আপনার নাম শুনেছি, পুলিশ তো কিছুই করতে পারলো না, আপনি দেখুন একবার চেষ্টা করে, আমরা আপনাকে সব রকম সাহায্য করব। এই ভদ্রলোক ছেলেবেলা থেকেই অনিমেষের অন্তরঙ্গ বন্ধু, এখানেও ইনি ওর সহকারী হিসেবে সর্বদা কাছে কাছে থাকতেন,
ওকে আপনার সঙ্গে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না রহস্যের মীমাংসা হয়। অনিমেষের মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা, ওকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে। সতীনাথবাবু মনোজকে নিয়ে ফ্যাক্টরিটা একবার মোটামুটি ঘুরে দেখলেন, আর সেই সঙ্গে অনিমেষের প্রসঙ্গ উঠল। কিন্তু না, অনিমেষ কোনো চিহ্নই কোথাও রেখে যায়নি। তারপর তার নজরে পড়ল অনেক উঁচুতে বসানো সীসার চেম্বারগুলোর দিকে। জিজ্ঞেস করলেন, ওগুলো কি সালফিউরিক অ্যাসিড চেম্বার? এখানে এখনো ওইভাবে অ্যাসিড তৈরি হয় বুঝি? মনোজ বলল, আর বলবেন না, সত্যি তাই। এই জন্যই তো আমরা বিজ্ঞানে এখনো এত পিছিয়ে আছি। তা বটে। আর সতীনাথবাবু নিচে থেকে ভালো করে চেম্বারগুলি খুঁটিয়ে দেখার চেষ্টা করলেন, তারপর বললেন, না, নিচ থেকে কিছু বোঝা যাবে না, মই রয়েছে দেখছি, ওপরে ওঠা যাবে নিশ্চয়ই। তা যাবে, উঠতে চান তো সাবধানে উঠবেন, অনেক দিনের পুরনো মাচা তো লদলদ হয়ে গেছে। সতীনাথবাবু সে কথায় ততটা কান না দিয়ে ধীরে ধীরে মই দিয়ে ওপরে উঠতে লাগলেন। পেছন পেছন মনোজও উঠে এল। চেম্বারের দেওয়ালের একটু উঁচুর দিকে মাঝে মাঝে বড় বড় জানালার মতো ফোকর, তা দিয়ে ভেতরটা দেখা যায়। কতটা অ্যাসিড জমল দেখবার জন্য সহজেই টেনে খোলা যায়। সতীনাথবাবু সাবধানে একটা টেনে একটু খুলে দেখলেন, ভেতর থেকে সঙ্গে সঙ্গে গরম অ্যাসিডের ধোঁয়া বেরিয়ে এল। তাড়াতাড়ি ফোকরের মুখ বন্ধ করে দিয়ে বললেন, বেশ বড় তো ফোকরটা, বোধহয় একটা জানালার মতোই হবে নাকি? হ্যাঁ তা তো বটেই, তবে আমরা এগুলো বেশি দিন রাখবো না, নতুন কন্ট্যাক্ট প্ল্যান্টে কাজ শুরু হলেই এটা ভেঙে ফেলবো। আর শীষে যা আছে তা বেচলে দাম বড় কম হবে না। মনোজবাবু, অ্যাসিডগুলো তো দেখছি নল বেয়ে নিচে আর একটা বড় চৌবাচ্চায় জমা হচ্ছে, সেখান থেকে ওগুলো কোথায় যাচ্ছে? পাম্প করে নিয়ে ওই যে উঁচু টাওয়ারটা, আমরা ওকে বলি গ্লোবাস টাওয়ার, তারই মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। ওখানেও খানিকটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, আর তারপর সেটা ধরে নেওয়া হচ্ছে টাওয়ারের নিচে একটা পাত্রে। ততক্ষণে অ্যাসিডটা আরও ঘন হয়ে গেছে। চেম্বারে ওর মধ্যে আছে শতকরা বড় জোর 65% অ্যাসিড, বাকিটা প্রধানত জল। এখানকার অ্যাসিডে আছে শতকরা 78% অ্যাসিড। ওই 78% অ্যাসিডকেও ঘন করবার ব্যবস্থা আছে আমাদের, দরকার মতো আমরা শতকরা 98% অ্যাসিডও করে নিতে পারি। তবে সঙ্গে সঙ্গে করি না, ওই 78% অ্যাসিড নিয়ে গুদামেই রেখে দিই। গোলমাল হয়ে যায় না? একটির সঙ্গে একটি মিশে গোলমাল হয়ে যায় না? না না, তা হবে কেন? আর প্রত্যেক দিনের অ্যাসিড বিভিন্ন পাত্রে ধরে গায়ে তারিখ লিখে রাখা হয় লেবেল এঁটে। সতীনাথবাবু আর কিছু বললেন না, শুধু ঘুরে ঘুরে চেম্বারগুলো দেখতে লাগলেন। তারপর হেসে বললেন, পুরনো হলেও আমাদের কাছে সবই নতুন, চলো নিচে যাই। অনিমেষের সঙ্গে তো আপনি সাধারণত থাকতেন, যেদিন ও নিরুদ্দেশ হলো সেদিন আপনি কতক্ষণ ছিলেন ওখানে? আমরা দুজনেই টহলের শেষে এই চেম্বারগুলো পরীক্ষা করে একে একে মই বেয়ে নেমে আসি। আমার সঙ্গেই ও নেমেছিল, ওই আগে নামে, কিন্তু আমার একটু কাজ থাকায় আমি তাড়াতাড়ি চলে আসি, ও আরও খানিকক্ষণ ফ্যাক্টরিতে থেকে যায়। কতক্ষণ? সে কী করে বলবো, দারোয়ান বলতে পারে, বেরোবার জন্য তো ওই একটাই গেট। আচ্ছা,
মইটা তো আলগা মনে হচ্ছে, ওটা কি রাত্রে নামিয়ে রাখতে হয়? হ্যাঁ, আমরা নামার পরেই দারোয়ান ওটা নামিয়ে রাখে, যাতে কেউ আর ওপরে উঠতে না পারে। সাবোতাজের আশঙ্কায় এই ব্যবস্থাই আছে বহুদিন ধরে। সতীনাথবাবু দারোয়ানকেও একটু জেরা করলেন। আমি সারাক্ষণ ওখানে ছিল, অনিবেশবাবুর সাথে আমার খুব জান পহচান আছে, বহুত আচ্ছা আদমি, লেকিন উস দিন উনকো ফ্যাক্টরি সে নিকলনে মাইনে নেই দেখা। রাত 10 বাজে গেট মে তালা লগা কে খানা খানে কে লিয়ে মেয়ে চলা গয়া। ফ্যাক্টরি কি ইস সাইড পে উস বক্ত কোই ভি নেই থা। অনিবেশবাবু থাকলে আমি নিশ্চয়ই জানতে পারতো। তাছাড়া যখন মই নামিয়ে রাখলো তখনও শুধু মনোজবাবুকেই আমি দেখেছি, অনিবেশবাবুকে নেই দেখা। সতীনাথবাবু এবার মনোজকে নমস্কার করে বললেন, আর আপনাকে কষ্ট দেব না, শুধু আপনাদের অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিতে বলেছেন। অবশ্য তার আগে একবার আপনাদের বড় সাহেবের সঙ্গে দেখা করে নেব। বড় সাহেবের ঘরে বসেই সতীনাথবাবুর সঙ্গে তার কথা হচ্ছিল। সতীনাথবাবুর অনুরোধে বড় সাহেব ল্যাবরেটরির চিফ অ্যানালিস্টকে ডেকে পাঠালেন। অ্যানালিস্ট এলে বললেন, বুধবার রাত্রে যে চেম্বারের অ্যাসিডগুলো তৈরি হয়েছিল সেগুলো বাইরে বেরোয়নি, আপনি চটপট গিয়ে তার খানিকটা স্যাম্পল নিয়ে পুরো অ্যানালিসিস করে ফেলুন তো, আজ রাত্রের মধ্যেই যেন আপনার রিপোর্ট পাই, যত রাত হয় হোক। এর জন্য আপনাকে স্পেশাল রেটে ওভারটাইম রিমুনারেশন দেওয়া হবে, মনে থাকে যেন কমপ্লিট অ্যানালিসিস চাই, আসুন তাড়াতাড়ি কাজ শুরু করুন গিয়ে। তারপর সতীনাথবাবুকে বললেন, আপনি তো বোধ হয় অনিমেষের বাড়িতেই গেস্ট আছেন, কাল ভোরেই আপনার কাছে সিল করার রিপোর্টটা পাঠিয়ে দেব। সে রাত্রে কল্পনার সঙ্গে সতীনাথবাবুর অনেক কথা হল, অনিমেষ আর মনোজের আবাল্য বন্ধুত্বের কথা, আবাল্য প্রতিদ্বন্দ্বিতার কথাও। অত বন্ধুত্ব থাকা সত্ত্বেও অনিমেষ কোনো ব্যাপারে মনোজকে ছাড়িয়ে গেলে মনোজের মনে যে অদ্ভুত প্রতিক্রিয়া হতো, অনিমেষের কাছেই কল্পনা শুনেছে সেসব কথা, নিজেও কিছু কিছু দেখেছে, আর তার নিজের প্রতি দু বন্ধুরই কি প্রবল আসক্তি ছিল তা তো সে নিজেই জানে। স্পষ্ট করে না বললেও সতীনাথবাবুই জেরা করে তা জেনে নিলেন। তারপর অনিমেষের সঙ্গে কল্পনার বিয়ে হল, বিলেতে বসে মনোজ সে খবর পায়নি, এখানে এসে জানতে পেরে সে যে খুব খুশি হয়নি তাও কল্পনা বুঝতে পেরেছিল, কিন্তু ওতে সে তেমন গুরুত্ব দেয়নি, বাল্য বন্ধুর মতোই ব্যবহার করে এসেছে তার সঙ্গে। সেদিন অবশ্য অনিমেষের সঙ্গে এই নিয়েই তার একটু মন কষাকষি হয়েছিল। অনিমেষ বলেছিল, চিরজীবন চিরজীবন ও আমাকে হিংসে করে আসছে, তোমাকে বিয়ে করেছি বলে দাপাদাপি করছে মনে মনে, তারপর আমার চেয়ে বেশি কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমারই অধীনে যে ওকে কাজ করতে হচ্ছে এই ও কিছুতেই সহ্য করতে পারছে না, অথচ আমার দৌলতেই যে ওর এই চাকরিটা হয়েছে তা তো মিথ্যে নয়। রাত অনেক হয়েছিল, হঠাৎ পাশের ঘরে টুটু কেঁদে উঠল। সতীনাথবাবু বললেন, যাও মা, ওকে শান্ত করে তুমিও শুয়ে পড়ো গিয়ে, আমি একটু বারান্দায় পায়চারি করি। ভোরবেলায় রিপোর্ট এসে গেল। সতীনাথবাবু একবার তার উপর চোখ বুলিয়েই কেমন গম্ভীর হয়ে গেলেন। তারপর কল্পনাকে ডেকে বললেন, আমাকে এখনই একটু থানায় যেতে হবে, মনোজ যদি আসে একটু বসতে বলো। কিন্তু মনোজ আর এলো না, থানার দারোগা ঝটতি ব্যবস্থা নিয়েছিলেন, ভোর রাত্রেই
মনোজ জরুরি দরকারে কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। গাড়ি আস্তে আস্তে থানার জিপও গিয়ে হাজির হয়েছিল সেখানে। তারাই ওকে নিয়ে গেলেন জিপে করে থানায়। বড় সাহেবের ঘরে বসেই কথা হচ্ছিল আবার। সতীনাথবাবু অ্যাসিড অ্যানালিসের তাৎপর্য বুঝিয়ে দিচ্ছিলেন সবাইকে। দারোগাও বসেছিলেন পাশে। একটা মানুষের শরীর কি দিয়ে তৈরি? হাড়, মাংস, রক্ত, চামড়া, মোটামুটি এই, তাই না? শরীরের গোটা কাঠামোটাই হাড় দিয়ে তৈরি, আর এই হাড়ের মধ্যে শতকরা 57 ভাগই হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। সালফিউরিক অ্যাসিডের মধ্যে ওর কোনোটাই থাকতে পারে না। কিন্তু রিপোর্টে দেখছি ওদিনকার তৈরি অ্যাসিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে। ক্যালসিয়াম ফসফেট ছাড়াও হাড়ের সঙ্গে লেগে থাকা বেশ কিছুটা চর্বি, জিলেটিন ইত্যাদি জৈব পদার্থ। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটলেও ওদের উপস্থিতি খুঁজে বার করা কঠিন নয়, রিপোর্টেও তাই দেখছি। তারপর ধরুন রক্ত, হিমোগ্লোবিন রক্তের একটি উৎপাদন, যার একটা বড় অংশ হচ্ছে লোহা। মানুষের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলেও এই লোহা তার মধ্যে থেকে যাবেই। বড় জোর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তার বিক্রিয়া ঘটে লোহার সালফেট তৈরি হতে পারে, যা এখানে হয়েছে বলে দেখা যাচ্ছে। বাকি রইল কার্বন বা অঙ্গার। আমাদের শরীরে এই কার্বনের পরিমাণ খুবই বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অন্তত 14-15 শের কার্বন থাকে। চেম্বার অ্যাসিডের মধ্যে অতটা কার্বন থাকা অসম্ভব। আরও আছে, কিন্তু এটুকুই যথেষ্ট। রিপোর্ট আমরা যা পাচ্ছি তাতে দেখা যায় একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে যেসব রাসায়নিক উপাদান আছে তার সবটাই মিশে রয়েছে এই সালফিউরিক অ্যাসিডের নমুনার মধ্যে। এ থেকে একটি মাত্র সিদ্ধান্তেই আসা যেতে পারে যে ওই দিনকার অ্যাসিড চেম্বারে একটি পূর্ণবয়স্ক মানুষ পড়ে গিয়েছিল। ধীরে ধীরে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গলে গিয়ে অ্যাসিডের সঙ্গে একত্রে মিশে গেছে। এমনকি পরনের জামা কাপড়, যা নাকি বেশিরভাগই সেলুলোজের আঁশ দিয়ে তৈরি, তারও অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে এই রিপোর্ট থেকে। সতীনাথবাবু একটু চুপ করলেন, তারপর বললেন, এ মানুষটি যে হতভাগ্য অনিমেষ ছাড়া আর কেউ নয় তা বোধহয় আমরা ধরে নিতে পারি। যদিও পুরো প্রমাণ এখনো পাওয়া যায়নি, অনিমেষই হোক আর যেই হোক, একটা মানুষ যে ওর মধ্যে পড়ে গলে মিশে গেছে এটা ঠিক। আর ওখানে যাকে তাকে উঠতেও দেওয়া হয় না, এমনকি উঠবার মুইটাও যে পরিদর্শনের পরই নামিয়ে রাখা হয় একথাও আমরা জেনেছি। একমাত্র অনিমেষ আর মনোজই ওখানে প্রত্যেক দিন দেখাশোনা করার জন্য উঠত, আর কারো যাওয়ার হুকুম ছিল না। কাজেই যুক্তিতর্কের দিক থেকে অনিমেষের পড়ে যাবার কথাই মনে আসে নাকি? এখন কথা হচ্ছে, এটা কি দুর্ঘটনা না ইচ্ছাকৃত? যদি দুর্ঘটনা হতো তাহলে মনোজের পক্ষে কাউকে না জানিয়ে বন্ধুকে উদ্ধার করার চেষ্টা না করে তা সে চেষ্টা যতই অসম্ভব হোক না কেন বুঝেও চুপি চুপি নেমে আসার কথা
কেউ কি ভাবতে পারে? দারোয়ান বলছে সে একমাত্র মনোজকেই নেমে আসতে দেখেছে, অনিমেষকে নয়। আর মনোজ বলছে ওরা দুজনে একসঙ্গে নেমে এসেছে এবং অনিমেষই আগে নেমেছে। নামার সঙ্গে সঙ্গেই দারোয়ান মই নামিয়ে ফেলল। তাহলে অনিমেষ গেল কোথায়? মনোজ অনিমেষের বন্ধু হলেও আজন্ম তার প্রতি একটা হিংসা পোষণ করে আসছিল। এ কথা আমি অনিমেষের স্ত্রীর কাছে, যে ওদেরকে অল্প বয়স থেকেই জানতো, শুনেছি। অল্প বয়সে যেটাকে প্রতিদ্বন্দ্বিতার পরাজয়ের দুঃখ বলে উড়িয়ে দেওয়া যেত, পরিণত বয়সে তা নাও যেতে পারে। বিশেষত সম্প্রতি এমন কতকগুলি কারণের কথা জানা যাচ্ছে যার জন্য অনিমেষের ওপর মনোজের মনে যে তীব্র বিষ সঞ্চারিত হচ্ছিল তা অস্বীকার করা যায় না। অনিমেষ আঁচ পেলেও সেটা যে এত ভয়ঙ্কর তা বুঝতে পারেনি নিশ্চয়ই। বুঝলে নিশ্চয়ই ওকে নিয়ে একা একা সন্ধ্যের অন্ধকারে ওই মরণ ফাঁদে পা দিত না। আমি শিশের চৌবাচ্চাগুলো নিজের চোখে দেখে এসেছি। ওকে বাইরে থেকে দেখবার জন্য যে ফোকরগুলো আছে তা দিয়ে অনায়াসে একটা মানুষকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেওয়া যায়। বিশেষ করে সে লোকটা যদি ফোকরের ভেতর দিয়ে ভেতরে কি হচ্ছে দেখতে ব্যস্ত থাকে। আমার ধারণা এই ব্যাপারটাই ঘটেছে। অনিমেষ যখন ফোকর দিয়ে চেম্বারের ভেতরটা দেখছিল তখনই মনোজ তাকে ধাক্কা দিয়ে ওর ভেতরে ফেলে দিয়েছে এবং একবার সালফিউরিক অ্যাসিডের চৌবাচ্চায় পড়লে অল্পক্ষণ পরেই যে সে দেহের অস্তিত্ব থাকবে না শনাক্ত করবার মতো তুখোড় রাসায়নিক মনোজের তা জানা ছিল। সতীনাথবাবু আবার একটু চুপ করলেন, তারপর আবার বললেন, আমি শুধু আমার ধারণার কথা, যা আমার মনে হয় অভ্রান্ত তাই বললাম, বাকি কাজটুকু পুলিশকেই করতে হবে। তবে মনে হয় শেষ পর্যন্ত এটা প্রমাণ করা কঠিন হবে না। কিন্তু কেন কেন সে এইরকম ভয়ঙ্কর কাজ করতে গেল? বড় সাহেব চেঁচিয়ে উঠলেন। এবার উত্তর দিলেন দারোগা, পথের কাঁটা সরাবার জন্য নিশ্চয়ই। অনিমেষের অবর্তমানে সেই যে ওর পদে উন্নীত হবে এই ধারণাটা ওকে এ কাজে প্রলুব্ধ করে থাকবে। তার উপর রয়েছে কল্পনাকে হারাবার জ্বালা, আর ও যে ধরা পড়বে তা বোধ হয় ও কল্পনাও করতে পারেনি। শুনলেন আজকের গল্প পথের কাঁটা। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুল করবেন না। আর অবশ্যই কমেন্ট করুন না কেমন লাগলো আমাদের এই অডিও প্রেজেন্টেশন। ভূতের গল্পের চেয়েও আপনারা সকলে চাইছেন ডিটেকটিভ গল্প আরও বেশি করে, এটা আপনাদের কমেন্ট থেকে আমরা জানতে পারছি। সেই কারণেই আমরা পরপর কয়েকটি ডিটেকটিভ গল্প, একটু অন্য ধরনের, অন্য স্বাদের ডিটেকটিভ গল্প আপনাদের জন্য নিয়ে এলাম। পরে আরও কয়েকটি ডিটেকটিভ গল্প আপনাদের জন্য আনবো। তারপর আবার হয়তো সাসপেন্স স্টোরির অন্য পর্বে আবার হয়তো ভূতের গল্পে ফিরে যাব, বা অন্য কোনো গল্প, ভূতের গল্প বা অন্য কোনো গল্প, অ্যাডভেঞ্চার বা যা হোক কিছু অন্য কিছু নিয়ে আসবো। তবে প্রত্যেকবারই যেমন আমাদের চেষ্টা থাকে একটা নতুন ধরনের, নতুন স্বাদের গল্প আপনাদের উপহার দেওয়ার, এবারেও তাই করার চেষ্টা করেছি। জানি না কতটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক তো অবশ্যই করবেন।
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়ার সাসপেন্স স্টোরি। শুভরাত্রি।